এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিন গ্রুপের পক্ষ থেকে সবাইকে আরও একবার জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি সাইকিয়াট্রির একটি গুরুত্বপূর্ণ টপিক পোস্টপার্টাম ব্লু, পোস্টপার্টাম ডিপ্রেশন এবং পোস্টপার্টাম সাইকোসিস সম্পর্কে আলোচনা করব। এই তিনটি বিষয় নিয়ে আমাদের প্রচুর কনফিউশন কাজ করে। পরীক্ষার হলে দেখা যায় যে এই কনফিউশন থেকে আমরা পরীক্ষার হলে প্রশ্নগুলো ভুল করে আসি। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই কনফিউশনটাকে মিনিমাইজ করার জন্য। সো ফার্স্টে আমি আলোচনা করব পোস্টপার্টাম ব্লু নিয়ে। এবং আমরা সবাই জানি যে পোস্টপার্টাম পিরিয়ডটা হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে 42 দিন, মানে প্রথম 6 সপ্তাহ। আর আরেকটি বিষয় আমরা সবাই জানি অবগত যে প্রেগনেন্সিতে এবং পোস্টপার্টাম পিরিয়ডে হচ্ছে মায়েদের বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হয়, কিছু হরমোন বাড়বে, কিছু হরমোন কমবে, এইরকম একটা ইমব্যালেন্স অবস্থা থাকবে। তো পোস্টপার্টাম পিরিয়ডে যখন এই হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়, যেমন ইস্ট্রোজেন পজিশন বেশি থাকবে, থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স হতে পারে, তো এইসব বিষয়ের কারণে মুডেরও চেঞ্জ হবে। মুড কখনও ভালো থাকবে, কখনও খারাপ হবে, এবং এই বিষয়টা প্রায় সব মায়েদের ক্ষেত্রেই হয়ে থাকে। এবং এই বিষয়টাকে আমরা পোস্টপার্টাম ব্লু হিসেবে ধরে থাকি, যেটা হচ্ছে 70-80% মায়েদেরই হয়, এবং এটা এমনিতেই ঠিক হয়ে যায়। তো এটার সাথে আর যে বিষয়গুলো থাকতে পারে সেটা হচ্ছে তখন মায়ের মেজাজ খিটখিট হয়ে যেতে পারে, বাচ্চার বাবাকে ভালো না লাগতে পারে, পরিবারের অন্যান্য সদস্যের উপর সে রাগ করতে পারে, অনেক সময় দেখা যায় যে সে কান্নাকাটিও করবে, মানে তার ডিপ্রেস লাগবে, বাচ্চাকে কীভাবে খাওয়াবে, এই সেই বিভিন্ন বিষয় নিয়ে সে চিন্তাভাবনা করবে। তো এই বিষয়টা চতুর্থ দিন পিক হয়, চতুর্থ পঞ্চম দিন। এর কারণ হচ্ছে প্রথম 2-3 দিন বা প্রথম বাচ্চা জন্মগ্রহণ করার পর হচ্ছে যে আত্মীয় স্বজনরা থাকে, তাদের সাথে গল্প করে হচ্ছে সময় চলে যায়। কিন্তু তৃতীয় এবং চতুর্থ দিন থেকে যেহেতু বিষয়টা হচ্ছে যে আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, মায়েকা হয়ে যাচ্ছে, তখন এই বিষয়টা তাকে আর একটু বেশি ট্রিগার করে, স্ট্রেসে ফেলে দেয়। এই যে স্ট্রেস থেকে হরমোনাল ইমব্যালেন্সের জন্য সাময়িকভাবে যে মুড চেঞ্জ, ইরিটেবিলিটি অথবা অনেক সময় খান্নাকাটি করা, এইগুলোই হচ্ছে পোস্টপার্টাম ব্লু। এবং এটা নর্মালি 1-2 সপ্তাহ পরে ঠিক হয়ে যায়। মনে রাখতে হবে 70-80% মায়েদের ক্ষেত্রেই এটা হয়ে থাকে, সুতরাং এটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তার বিষয় না। তবে তখন মায়েদেরকে সাপোর্ট দিতে হবে, দোষ দিতে হবে না, সাপোর্ট দিতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রিটমেন্ট এখানে। কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই, কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাপোর্ট। তারপর হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন। এখন দেখা যাচ্ছে যে তার এই সিমটমগুলো 14-15 দিন হয়ে গেছে, তাও কমতেছে না, 15 দিন পরেও কমতেছে না, বরং আরও বাড়তেছে, আরও সিভিয়ার আকার ধারণ করতেছে। এখন তার খেতে ভালো লাগে না, এখন তার কথা বলতে ভালো লাগে না, এখন তার ঘুম আসে না, তার এই বিষয়গুলো বাচ্চাকেও ভালো লাগে না। আগের যে বিষয়গুলো ছিল এগুলো সিভিয়ার কারণে ধারণ করতেছে, বিভিন্ন ধরনের নেগেটিভ থিঙ্কিং, যে বাচ্চা থাকলে তো তার লালন পালন করতে অসুবিধা হবে, তার নিজের ক্যারিয়ার নষ্ট হয়ে যাইতেছে, মানে বিভিন্ন ধরনের নেগেটিভ থিঙ্কিং, যেগুলো হচ্ছে নর্মালি ডিপ্রেশনে আমরা পেয়ে থাকি, এই চিন্তাগুলো তার মধ্যে বর করবে এবং এই বিষয়গুলো তার মধ্যে আস্তে আস্তে দেখা দিবে, এবং সেটা নর্মালি প্রথম মাসেই দেখা দেয়। অনেক সময় রোগী যদি ট্রিটমেন্ট না করা হয় 5-6 মাস পর্যন্ত থাকতে পারে, সেটা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন। যেহেতু ডিপ্রেশন, সুতরাং অ্যান্টি ডিপ্রেশন দিয়ে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। পোস্টপার্টাম সাইকোসিস, পোস্টপার্টাম সাইকোসিস নর্মালি আমরা সাইকোসিসের ফিচারগুলো খুঁজবো, যেমন হ্যালুসিনেশন, সলিউশন, এগুলো দেখবো। যদি এইগুলো আমরা পেয়ে যাই তাহলে হচ্ছে সরাসরি ডায়াগনোসিস হয়ে যাবে যে পোস্টপার্টাম সাইকোসিস। নর্মালি এটা প্রথম 2 সপ্তাহের পরে দেখা যায়। এখন যে বিষয়টা আমাদের পরীক্ষার হলে সবচেয়ে বেশি আমাদেরকে কনফিউজ করে সেটা হচ্ছে কিছু কিছু পোস্টপার্টাম সাইকোসিস পেশেন্টের ডিপ্রেশনেরও ফিচার থাকে, তখন আমরা তাকে কী ডায়াগনোসিস দিব, পোস্টপার্টাম ডিপ্রেশন না পোস্টপার্টাম সাইকোসিস? এটাই হচ্ছে আমাদের মেইন কনফিউশনের বিষয়। আমাদেরকে মনে রাখা লাগবে যে পোস্টপার্টাম ডিপ্রেশন কখনও পোস্টপার্টাম সাইকোসিসে ডেভেলপ করে না, তাহলে আমাদের আনসারটা আমরা পেয়ে যাব। তার মানে কি, যদি কোনো পেশেন্টের পোস্টপার্টাম সাইকোসিস পেশেন্টের ডিপ্রেশনের ফিচার থাকে, এবং এটা ঠিক যে পোস্টপার্টাম সাইকোসিসের পেশেন্টের প্রচুর ডিপ্রেশনের ফিচার থাকবে, তখন কিন্তু এটা ডায়াগনোসিস সরাসরি হবে পোস্টপার্টাম সাইকোসিস। কনফিউজড হওয়ার প্রয়োজন নেই, কারণ পোস্টপার্টাম ডিপ্রেশন যদি অরিজিনালি হয়ে থাকতো কখনোই পোস্টপার্টাম সাইকোসিস হইতো না। পোস্টপার্টাম ডিপ্রেশন নেভার টার্ন ইন টু পোস্টপার্টাম সাইকোসিস, সুতরাং এটা পোস্টপার্টাম সাইকোসিসই ছিল, কিন্তু তার ডিপ্রেশনের ফিচারগুলো এখানে বেশি
দেখা দিচ্ছে, এটাই আর কিছু না। তার মানে যদি দেখা যাচ্ছে যে কোনো প্রশ্নে মিক্সড ফিচার থাকে, পোস্টপার্টাম ডিপ্রেশনের ডিপ্রেশনের ফিচার থাকে, সাইকোসিসের পেশেন্ট থাকে, আনডাউটলি সেটাকে আমরা ডায়াগনোসিস হিসাবে নিব, পোস্টপার্টাম সাইকোসিস। আর তারপরে তো বিভিন্ন সময়ের যে ব্যাপারগুলো আছে ওইগুলো দেখব। কোনো মা যদি তার বাচ্চাকে মেরে ফেলতে চায় এবং মেরে ফেলার অ্যাটেম্প্ট নেয়, তাহলে সেটা তো অবশ্যই পোস্টপার্টাম সাইকোসিস যাবে। তো আশা করি পোস্টপার্টাম ডিপ্রেশন এবং পোস্টপার্টাম সাইকোসিসের এই কনফিউশনটুকু আপনাদের দূর হয়ে গিয়েছে। এখন থেকে যদি এরকম কোনো প্রশ্ন এসে থাকে এখান থেকে, আশা করি পারবেন। তো সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।